আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবি। ভিউয়ার্স, থাম্বনেল এন্ড টাইটেল দিকে বুঝতে পারছেন কী টপিকের উপর আলোচনা করব। ভিউয়ার্স, এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হলো যে মুরগির জন্য অনেক জরুরি ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের ঘাটতি মানে মুরগির কী কী লক্ষণ ক্যালসিয়ামের ঘাটতি, আর এই ক্যালসিয়াম কতদিন ব্যবহার করতে হয়, আর এই ক্যালসিয়ামের উপকার কী, এই নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, অনেক ভাই বোন শখের বসতে বা অনেক মা বোনেরা অনেক শখের বসতে দেশি মুরগি লালন পালন করে। কেউ আমার মতন আটকিয়া পালে ফার্ম সিস্টেম, কেউ সাইরা পালে, যে যার মতন সুবিধ হয় সে সেভাবে লালন পালন করে। ভিউয়ার্স, এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। যদি আপনার যদি আপনি বন্ধু হয়ে যদি আপনি লালন পালন করেন তাহলে এই টপিকটা আপনার অনেক প্রয়োজন। আর যদি কোনো মা বোন যদি এই ইয়ার ফিরে দেশি মুরগি লালন পালন করে, এই মা বোনেরও এই ভিডিওটা খুব প্রয়োজন। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ অনুযায়ী দেখতে থাকেন, তাহলে ভিডিওটা কিছু বুঝতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, এটা হলো একটা ক্যালফেক্স ক্যালসিয়াম, এটা স্কোয়ারের এই যে এনডিএ স্কোয়ারের এই ক্যালফেক্স, এটা এই এটা হলো ক্যালসিয়ামের ওষুধ। ভিউয়ার্স, এটা যে মুরগির একটা চিহ্ন আছে, তো এটা কবুতরও খাওয়াইতে পারবেন, মুরগিরও খাওয়াইতে পারবেন, ছাগলেরও খাওয়াইতে পারবেন, রাজহাঁসেরও খাওয়াইতে পারবেন, সকল পশু পাখিরে খাওয়াইতে পারবেন এই ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম ব্যবহৃত কতটুকু কী কী কেমন নিয়ম আপনারা আমার এই ভিডিওটা ফলো করে দেখতে থাকেন। বেশ, আমার এখানে 2 লিটার পানি, তো এই 2 লিটার পানিতে আমি 2 ml নিব। এই বাচ্চাদের একটা ড্রপ, এই ড্রপের ভিতরের থেকে আমি এই 2 ml নিলাম। আমার এখানে 2 লিটার পানি, আমি 2 ml নিলাম। এই মেডিসিনটা খুব সুন্দর করে লাড়িয়ে নেবেন পানির সাথে, যে সুন্দর মতন ম্যাচিং হয়, এইভাবে ওষুধটা লাড়িয়ে নেবেন। অনেকক্ষণ পর্যন্ত ওষুধটা লাড়িয়ে নিলে পানির সাথে মেডিসিনটা ম্যাচিং হয়ে যাবে। ব্যাস, এই যে আমার মেডিসিনটা হয়ে গেছে, এবার আমার মুরগিরে দিতেছি। দেখুন ভিউয়ার্স, আমার মুরগির পানি দিয়ে খাইতেছে ক্যালসিয়ামের পানি দিয়ে। ভিউয়ার্স, এই এই ক্যালসিয়ামের ওষুধটা একদম দাম কম, ক্যালসিয়ামের ওষুধটা মনে হয় 45 হতে 50 টাকা এই ক্যালসিয়ামের ওষুধটা। এই ক্যালসিয়ামটা আপনি খাওয়াবেন 1 লিটার 1 ml করে খাওয়াবেন, 1 লিটার 1 ml সকাল বিকাল 3 দিন খাওয়াবেন। 3 দিন পর মাসে 2 বার অথবা 3 বার খাওয়াবেন, মাসে 2 বার অথবা 3 বার খাওয়াবেন। এই হলো ব্যবহার করা। এবার হলো লক্ষণ। ভিউয়ার্স, ক্যালসিয়ামের লক্ষণ কীরকম আপনি অনেক সময় দেখবেন মুরগি চঞ্চল একদম কম, মুরগি ধীরস্থভাবে হাঁটতে পারে না, বা এক জায়গায় হাঁটে আরেক জায়গায় পয়সা থাকে। আবার ভিউয়ার্স, যে ডিম আসে না, ডিমের উপরে গোটা গোটা হয়, এগুলা দেখলে ভাববেন আপনি মুরগিটা বা আপনার কবুতরটা বা রাজহাঁসটা, এরকম ভাবলে বুঝবেন যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি আছে। তারপর অনেক সময় দেশি মুরগির ডিম নরম হয়ে যায়, নরমের কারণে দেশি মুরগি ফরার সময় নিজের ডিম নিজে খায় ফেলায়, তো এটা হলো ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ। আরেক সময় ভিউয়ার্স, অনেক মুরগির যে ফিসনের ঠোকরিয়া ফসম নিজেরা খায় লায়, এই লক্ষণটা হলো, বা ফসম তুলালার লক্ষণ হলো ক্যালসিয়ামের ঘাটতির কারণের এটা লক্ষণ। ভিউয়ার্স, আবার এই
অনেক সময় মুরগি কুসাওয়ে বসে থাকে, যেমন কুসা বা উম জাতির ভিতরে বসে থাকে। এটারও লক্ষণ হলো ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ। বিয়ার্স, এই হলো লক্ষণ, লক্ষণ দেখে আপনার এই ট্রিটমেন্টটা করবেন। আর এগুলোর যারা এবার হলো আপনার যদি ক্যালসিয়াম ঘাটতি তার পূরণ হয়, ডিম সুন্দর থাকবে, মুরগি চঞ্চলরা চঞ্চল থাকবে, আবার কুসো হবে কম, ডিম দ্রুত দিবে বা ইত্যাদি ইত্যাদি ভালো ফলাফল আপনার এই মুরগিগুলা। তো বিয়ার্স, আশা করি আমার এই ভিডিওগুলা আপনার সম্পূর্ণ বুঝতেছেন। বিয়ার্স, এলো আপনার, এলো লক্ষণ, আর এ হলো মুরগির উপকারিত্ব। আপনারা সবসময় দেশি মুরগিরে খাওয়াবেন, আমার একদম রিকোয়েস্ট হলো আপনি দেশি মুরগি খাওয়াবেন। বিয়ার্স, আপনারা এই ভিডিওর যে দেখছেন এর মাধ্যমে কোনো কিছু যদি অজানা কথাগুলো যদি জানেন আমার মাধ্যমে, বা আমি কোনো উপকারিত্ব যদি কোনো কথা বলে থাকি, বা আপনাদের কোনো হেল্পফুল যদি এই উপকারটা হয়, তো আমাকে একটা লাইক দিবেন। লাইক দিলে বিয়ার্স আমার অনেক ইয়া লাগে, ভালো লাগে, আনন্দ লাগে, উৎসাহ লাগে, আমাকে একটা লাইক দিবেন। আর যদি কিছু বলার যদি থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের উত্তর সুন্দর মতন বুঝিয়ে দিব। আর যদি আমার সাথে কোনো আলোচনা বা কথা নিয়ে জানতে চান বা বুঝতে চান, আমার ডেসক্রিপশন নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে আপনি আমার সাথে আলোচনা বা ফোন করতে পারেন। বিয়ার্স, এই ছিল আমার আলোচনা, এই ছিল আমার ভিডিও টিপস। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।